Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Muhtaram Burhan bhai, ini prosno korechen je Quran Majid porte giye jodi moder tan kom beshi ba moder tan dewa holo na tahole ki orther poriborton hobe? Muhtaram bhai, kichu kichu mod ache je gulo shondherjer khilaf hoy, jemon jekhane tin alif ba char alif tan ache shekhane apni hoyto dui alif ba tin alif tan dilen, ete orther kono poriborton hoy na. ঠিক আছে সৌন্দর্যের খেলাফ হয় কিন্তু যেখানে টান আছে আর আপনি টান দিলেন না যেখানে ধরেন দরাবা আরাদা দা মানে দুইজনের কথা বলা হয়েছে আর আপনি আরাদা শুধু টান ছাড়া বলে দিলেন দাল যুগল দা তখন দুই বচনটা বিলুপ্ত হয়ে এক বচন হয়ে গেল ঠিক আছে এমন যদি হয় তাহলে তো গুনাহ হবে এইজন্য কুরআন খুব সতর্কভাবে পড়া উচিত এবং অল্প পড়ি কিন্তু খেয়াল করে পড়া উচিত কুরআন পড়া যেমন ফজিলত আছে যেমন রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিখে অপরকে শেখায় মান কারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত যে কুরআনের একটা অক্ষর পড়ে তার 10টা নেকি লেখা হয় এর বিপরীতে একটা আসার পাওয়া যায় সাহাবাদের থেকে বা সালাফদের থেকে রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনহু কুরআনের অনেক পাঠক আছে যে কুরআন তাদেরকে অভিশাপ দেয় অর্থাৎ ঠিকমতো উচ্চারণ করে পড়ে না আবার অনেকে আছে যে পড়তে পারে কিন্তু তারপর ওই যে দ্রুত টর্নেডো গতিতে যেরকম আমাদের দেশে তারাবি পড়ে এরকম পড়ে বা কুরআন খতম করে তখন পড়ে তো এগুলো থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন ভুল ভ্রান্তি থেকে মুক্ত থেকে সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করে কুরআনের বরকত এবং কোরআনের যে ফজিলত আছে সেটা অর্জনের তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন জাযাকুমুল্লাহ খাইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু